জিনের ক্ষতি থেকে রক্ষা পেতে আমরা বাড়ির চারপাশে তাবিজ পুঁতে রাখি, এতে কি জিনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায় এবং এ ধরনের তদবির করা কি জায়েজ আছে? যদি জায়েজ না থাকে তাহলে জিনের ক্ষতি থেকে বাঁচার উপায় কি? দেখুন, জিনের ক্ষতি এবং উপদ্রব থেকে বাঁচার জন্য নানান কাজ আমাদের দেশে হয়। এর ভিতরে একটা হলো এই যে ঘরের চার কোণে চারটা তাবিজ পোতা ইত্যাদি ইত্যাদি, এরকম কোনো শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা পাই না। বরং দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য, ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস সকাল সন্ধ্যা তিন তিনবার পড়বেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম সকাল সন্ধ্যায় তিন তিনবার পড়বেন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম সকাল সন্ধ্যায় সাতবার করে পড়বেন। আয়াতুল কুরসি পাঠ করবেন। যখনই বাসায় ঢুকবেন বিসমিল্লাহ বলে ঢুকবেন। শুধু আপনি একা ঢুকলে হবে না, যত মানুষ বাসায় ঢুকবে সবাইকে বলবেন বিসমিল্লাহ বলে ঢুকতে। হাদিসে আসছে বিসমিল্লাহ বলে ঢুকলে শয়তান সাথে ঢুকতে পারে। এবং টয়লেটে যতবার যাবেন দোয়া পড়ে যাবেন, বেরোর সময় দোয়া পড়ে বের হবেন, টয়লেটের দরজা বন্ধ করে রাখবেন, ওটা সুদুষ্ট জিনের বা শয়তানের থাকার জায়গা। খাবার খাওয়ার পর হাড্ডি বা আপনার অন্যান্য যে কাঁটা ইত্যাদি আছে এগুলোতে পানি না ফেলে শুকনো জায়গায় রেখে এগুলো বাহিরে এমন জায়গায় ফেলবেন যাতে অন্যান্য পশু পাখিরা খায়, কারণ বিভিন্ন হাদিস থেকে এসেছে এগুলোর উপরে জিনদের খাদ্য প্রস্তুত হয়, অলৌকিক অদৃশ্য যেটা আমরা দেখি না। অতএব জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আরো অনেকগুলো আমল আছে। উপদ্রব ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এখন বাঁচতে চান সুরে বাকারা তেলাওয়াত করবেন। যে বাসায় সুরে বাকারা তেলাওয়াত করা হয় হাদিসে আসছে সে বাসায় এই জাতীয় উপদ্রব হয় না, এগুলো থেকে ব্ল্যাক ম্যাজিক থেকে দুষ্টজনের উপদ্রব থেকে বাঁচা যায়। সুরে বাকারা তেলাওয়াত করতে থাকেন, নিজে তেলাওয়াত করতে পারেন না অডিও চালায় রাখেন, হারামের ইমামদের অডিও, বিভিন্ন কারীদের অডিও তেলাওয়াত করে রাখেন। পরীক্ষিত, আপনার বাসায় অস্বাভাবিক আচরণ দেখছেন, দুষ্টজনের প্রভাব মনে হচ্ছে, আপনি আমলগুলো শুরু করেন, সেই সাথে ঘর থেকে সকল হারামের যত সিম্বল আছে সেগুলো সব সরান। এভাবে আপনি যখন দায়িত্বশীল আচরণ শুরু করবেন ইনশা আল্লাহ বিইজ্জিনাল্লাহ জিনের উপদ্রব দূর হতে বাধ্য। আমরা আজকাল সবকিছু সহজে করতে চাই, জান্নাতে যাওয়ার জন্য আমল করতে কষ্ট হয়, এই জন্য অনেকে এমন কিছু পীর ধরে যে পীর তাকে মিথ্যা আশ্বাস দেয় যে তুমি আমাকে হাদিয়া দোফা টাকা পয়সা দিয়ে দিবা আমি পার করে দিব। ঠিক একইভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ কোনো সমস্যা নিয়ে গেলে তিনি আমল শিখাই দিতেন। আমরা চিন্তা করি আমল করা তো কষ্টের, তার চাইতে হুজুর একটা তাবিজ লিখা দেখ, বস কাহিনী খতম। অতএব আমরা আমল করবো তো ইনশাল্লাহ, সকাল সন্ধ্যার আমলগুলো করবো ইনশাল্লাহ, তাহলে হেফাজত করবে। স্বামীর পকেট থেকে স্বামীকে না জানিয়ে টাকা নেওয়া যাবে কিনা? স্বামীর পকেট থেকে স্বামীকে না জানায় টাকা নিতে পারবেন কিনা, এই প্রশ্নটি অনেক মেয়েদের জন্য খুব গুরুত্বপূর্ণ। একবার রমজান মাসে সম্ভবত সারা রাত আমাদের বাসায় রমজানের সবাই সাধারণত জেগে থাকে সারা রাত রমজান মাসে, দিনে ফজরের পরে এরশাক করে তারপরে চার পাঁচ ছয় ঘন্টা একসাথে ঘুমায়, এটা আমাদের বাসায় একটা কালচার অনেকদিন থেকে। তো বিশেষ করে শেষ দশকে বেশি, আর অন্য সময় অনেক সময় হয়, করোনার সময়টা বেশি হয়েছে, যাই হোক। তো আমার মনে আছে একবার কোন এক রমজান মাসে, এক দুই বছর আগে হবে করোনার মধ্যেই, তো আমরা এরকম সকালে ঘুমাইছি, মোবাইল সাইলেন্ট করা আছে, ঘুম থেকে জোরের আগে উঠছি, উঠার পরে দেখি একই নাম্বার থেকে অনেকবার কল, ধরেন 15-20 বার কল, আরে একটা নাম্বার থেকে এতবার কল আসছে, নিশ্চয়ই কোনো মানুষ বিপদে পড়ছে, কল ব্যাক করলাম। দেখি ওই পাশ থেকে এক ভদ্র মহিলা বলতেছে, হুজুর আমার একটা ইমার্জেন্সি মশালা, সেজন্য আপনাকে আমি বারবার বিরক্ত করতেছি। আমি বললাম হ্যাঁ বোন, এটা তো বুঝতে পারছি আমি, ইমার্জেন্সি না হলে এতবার কল দেয় মানুষকে, মানুষ বলেন তাড়াতাড়ি বলেন। তখন ওই পাশ থেকে ভদ্র মহিলা বললেন, হুজুর মশালাটা হলো আমার স্বামীর পকেট থেকে আমি টাকা নিলে জায়েজ হবে কিনা, এই প্রশ্নটাই। আমি বললাম এটা ইমার্জেন্সি মশালা হলো আপনার, এতবার কল দিছেন, আমি তোমার সাথে কোনো বিপদ হয়ে গেছে। আমার ওয়াইফকে যখন বললাম, দেখো এটা এখন এটা বলি ইমার্জেন্সি মশালা, তখন আমার ওয়াইফ ভদ্রমহিলা আমারে বলল, তুমিও তো বুঝো না, আসলে বেচারির জন্য ওইটাই হয়তো ইমার্জেন্সি, সে হয়তো তার বকিল স্বামীর পকেটে কোনোদিন টাকা পায় না, আজকেই হয়তো জীবনের প্রথম চান্স পাইছে, অতএব এটা তার জন্য এই মুহূর্তে জানা জরুরি, তুমি তোমার জায়গা থেকে সব কিছু হিসাব করলে তো হবে না, ওই বেচারের জন্য ওইটা ইমার্জেন্সিই ছিল হয়তো বা। আমি বললাম ঠিক তো, আমি তো এইভাবে চিন্তা করিনি, হতে পারে। তো যাই হোক, এই প্রশ্নের উত্তর হলো মেয়েরা স্বামীর পকেট থেকে টাকা নিতে পারবে, এটা জায়েজ হবে তখন যদি স্বামী স্ত্রীর মধ্যকার এই বোঝাপড়া থাকে যে স্বামী জানে তার স্ত্রী দায়িত্বশীল, তার সংসারের প্রয়োজনে খরচ করে, বা তিনি যেখানে খরচ করেন সেই খরচের ব্যাপারে স্বামীর আপত্তি থাকে না, এরকম অনেক স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া আসে না নাই। অনেকে আছেন যে হ্যাঁ, তার মানিব্যাগ থেকে তার স্ত্রী নিয়ে ভিখারিকে দিচ্ছেন, বাসার কোনো বাজার
সদায় অনলাইনে অর্ডার করেছেন সে টাকা দিচ্ছেন স্বামীর কাছ থেকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অনুমতি নেওয়ার দরকার নাই স্বামীর মৌন সম্মতি আছে আছে না না এরকম অনেক ফ্যামিলি এরকম যদি হয় তাহলে তো আপনি নিতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি ব্যাপারটা এরকম হয় যে আপনি স্বামী ঘুমানোর পর ওই হুজুরের কাছ থেকে মাসালা জিজ্ঞাসা করে তারপর চুপু চুপে আস্তে করে মানি একটা বের করে আপনি সেখান থেকে টাকা পরে সরায় আবার জায়গা মতো রেখে দিচ্ছেন ভদ্রলোক যাতে টেন না পায় প্রক্রিয়া যদি এটা হয় তাহলে সেটা না জায়েজ কারণ সেটা হবে কি তখন চুরি তখন সেটা হবে কি চুরি কোন কোন ক্ষেত্রে ডাকাতিও হয় আজকাল কোন কোন ফ্যামিলিতে কি হয় ডাকাতি মানে কি সরাসরি ওট টাকা না দিলে খবর আছে যাই হোক স্বামী স্ত্রীর মধ্যকার যে খুনসুটি খানসা তাদের মধ্যকার যে আপনার কি বলে এটাকে যে তাদের মধ্যকার যে ভালোবাসার একটা সম্পর্ক আছে সেই সম্পর্কের কারণে একে অন্যের প্রতি যে আবদারের সম্পর্ক আছে সেই আবদারের সম্পর্কের কারণে আপনার নিল স্বামী কিছু মনে করে না হাসাহাসির মধ্যে নিল এটাতে কোনো অসুবিধা কিন্তু ওই যে চুরি করে করে সরাচ্ছেন সেটা কি না জায়েজ হ্যাঁ এই চুরি জায়েজ আছে একটা জায়গায় সেটা কখন আপনার স্বামী আপনি অসুখে মরে যান তবুও আপনাকে ডাক্তারের কাছে নেয় না আপনার বাসায় বাজার নাই তবুও দেয় না অনেক বিশেষ করে এক স্বামী আরেক বইয়া করলে অনেক সময় দেখা যায় অনেক জালেম এই বউর খোঁজ খবর আর নেয় না একবারে নিত্য প্রয়োজনীয় তার যে প্রাপ্য সেটাও দেয় না বাপের বাড়ির থেকে এনে বেচারি সংসার চালান লাগে চাল ডাল কিনা লাগে এরকম যদি হয় তখন এই স্বামীকে যদি আপনি বাগে পান তো আপনার যতটুকু না হলে নয় যেটা আপনার প্রাপ্য অধিকার ভরণ পোষণ খাবার দাবার চাল ডাল কেনার এই রকম টাকা তার কাছ থেকে আপনি সরায় নিতে পারেন এটা জায়েজ হবে কথা কি ক্লিয়ার তাহলে স্বামী তার স্ত্রীর পকেট থেকে চোখ বন্ধ করে কেবল টাকা নিবেনই নিবেন এটা কিন্তু জায়েজ নাই বিশেষ করে স্বামী যদি আপত্তি করে যে হ্যাঁ আমাকে বলে নিবা বা আমাকে না বলে নিবা না বা স্বামী শুনলে নাখোশ হয় নারাজ হয় তাহলে সেক্ষেত্রে তাকে না বলে নেওয়া যাবে জমি বন্ধক রাখা কতটুকু জায়েজ জমি বন্ধক রাখা জায়েজ আছে এটা কোনো নাজায়েজ কাজ না মুশকিল হলো জমি বন্ধকের শরীয়ত পদ্ধতি আমাদের সমাজে খুব একটা বাস্তবায়িত হয় না ধরুন আমার কিছু টাকা দরকার আমার কাছে জমি আছে আমার জমিটা আমি ওনার কাছে বন্ধক রাখলাম বন্ধক রেখে ওনার থেকে টাকা নিলাম এটা হলো মূলত ধার নেওয়া আমি ধার নিয়ে আবার টাকাটা দিতেও পারি নাও দিতে পারি টালবাহানা করতে পারি সেজন্য যাতে এটা করতে না পারি সেজন্য জমির মূল দলিলটা তার কাছে জমা রাখলাম যদি আমি ঝামেলা করি এটা জমি বলে কোনো কথা না একটা মোবাইল ফোন জমা রেখেও টাকা ধার নেওয়া যেতে পারে যে আমি যদি ঘড়িমসি করি তাহলে উনি এলাকার মান্যগণ্য মুরব্বী চেয়ারম্যান মেম্বার এলাকার ইমাম সাহেব মুরব্বীদের মাধ্যমে বিচার সালিশ করে ওই মোবাইল বিক্রি করে ওই জমি সেটা বিক্রির উদ্যোগ নিয়ে বা যে জিনিস হোক সেটা বিক্রির উদ্যোগ নিয়ে উনি ওনার টাকা আদায় করতে পারে যাতে কোনো ঝামেলা করতে না পারে এই বন্ধক এক গ্রান্ট হিসেবে মূলত বন্ধকের এই সিস্টেম ইসলাম দিয়েছে কোরআন আল্লাহ তাআলা বলেছেন এটি জায়েজ আছে কিন্তু মুশকিল হলো আমাদের দেশে কি হয় আমাদের দেশে হয় হলো আমার জমি ওনার কাছে বন্ধক রেখে টাকা নিলাম তুমি টাকাটা কি ফাও ফাও দিবে এই জন্য উনি আমার জমিটা ভোগ করে যতদিন পর্যন্ত টাকাটা আমি না দিই এই না সিস্টেম আমাদের দেশে চালু আছে এই সিস্টেমটা জায়েজ নাই এই সিস্টেমটা জায়েজ এখন কথা হলো জায়েজ নাই কেন জায়েজ নাই এই জন্য যে আপনি দান আপনি হাওলাত দিবেন আল্লাহর কাছে সওয়াব পাওয়ার জন্য বন্ধক রাখবেন গ্যারান্টি হিসেবে ব্যাস কুল্ল কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা আপনি লোন দিয়েছেন টাকা হাওলাত দিয়েছেন আমাকে দিয়ে আপনি বিনিময় নিচ্ছেন আমার জমির ফসল ভোগ করছেন এটা আপনার জন্য কি হবে না জায়েজ হবে না সমস্ত উলামা একরামী একমত এটা জায়েজ নাই তাহলে এখন কথা হলো যার টাকা দরকার সে তো এরকম নিঃস্বার্থ টাকা দেওয়া মানুষ দুনিয়াতে পাবে না আজকাল সবাই এত স্বার্থপর থুতু ফেলতেও চিন্তা করে থুতুটা কোথায় ফেললে আমার স্বার্থ হাসিল হবে ঠিক না ভাই ঠিক এরকম স্বার্থান্ধদের সমাজ আজ হয়ে গেছে তাহলে এখন কি করব এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে প্রথমত একটু কৌশলে আমি কাজটা করতে পারি যে ঠিক আছে আমি জমিটাকে ভাড়ায় দিলাম আপনার কাছে জমি বন্ধক না আমি কি দিলাম ইজারা মানে ভাড়া ল্যান্ড ভাড়া দেওয়া যেতে পারে যে আমার জমি আপনাকে ভাড়া দিলাম যত আমি মাসে 500 টাকা ভাড়া নির্ধারণ করলাম 1000 টাকা ভাড়া নির্ধারণ করলাম যতদিন পর্যন্ত আমি এই ভাড়ার চুক্তি ভাঙতে না চাই অর্থাৎ আপনার টাকা ফেরত না দিই ভাঙতে না চাই ততদিন পর্যন্ত ভাড়া বলবৎ থাকবে আপনি আমাকে 2 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা যেটা দিলেন ওটা হলো ভাড়ার অগ্রিম তাহলে মাসে মাসে সে ভাড়া থেকে কাটা গেল বুঝলেন নাই কথা এরপরে যখন আমি টাকাটা ফেরত দিতে চাইবো ব্যবস্থা হয়ে যাবে আপনাকে বলবো ভাই আমি আর ভাড়া দেবো না
সামনের মাস থেকে আমার জন্য আমি ফেরত নিয়ে নিব ওকে তাহলে এবার আপনার টাকা আপনাকে ফেরত দিব ওই যে ভাড়া বাবদ যে টাকা ধার্য হয়েছে ওইটা কেটে বাকিটা তাহলে সেই ক্ষেত্রে আপনি জমি ভোগ করলেন সেটাও জায়েজ হলো আর আমার প্রয়োজনও পূরণ হলো কথা কি বুঝাইতে পারছি